এই পেছনে যে ডাস্টবিনটা দেখছেন, এই ডাস্টবিনের মধ্যে একটা সদ্যজাত বাচ্চা পাওয়া গেছে। আমরা সঙ্গে সঙ্গে থানাতে ফোন করি, থানা থেকে অফিসাররা এসে সেটাকে রেস্কিউ করে নিয়ে যায়। অনেকক্ষণ ধরেই পড়েছিল, মৃত অবস্থায়, মুখটা বাঁধা, মৃত অবস্থায় পড়েছিল। ডাস্টবিনটা অনেকবার পৌরসভাকে বলা হয়েছে এটা বন্ধ করার জন্য, পৌরসভার কোনো উদ্যোগ নেই, নোংরা পুরো রাস্তা ছড়িয়ে থাকে। আজকে এই বলার পর ঘটনা ঘটবার পরে হঠাৎ করে পরিষ্কার করে নিয়ে গেল। আমরা খানিকক্ষণ আগে থেকে দেখছি যে বাচ্চাটা ওখানে পুকুরে এখান থেকে টেনে নিয়ে ওখানে নিয়ে গেছে, পুকুরে টেনে নিয়ে গেছে। তারপরে আমাদের চোখে পড়ে, আমরা প্রশাসনকে জানাই, তারপরে দেখলাম তড়িঘড়ি পরিষ্কার হলো এবং প্রশাসন এসে এটা নিয়ে গেল। পুলিশ ছিল, একদম সদ্যজাত, 2-3 দিন বয়স হবে, কন্যা সন্তান মনে হলো, দেখে মনে হলো কন্যা সন্তান। মুখটা প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল পুরোটাই, নৃশংস, প্রচণ্ড নৃশংস। এর থেকে নৃশংস কিছু হতে পারে না। মানবেন্দ্র বিশ্বাস।